উফ ভাই, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিক্সচার কি বেরিয়েছে! মানে অন্যান্য সময় এত ভালো ফিক্সচার তুমি হয়তো দেখতে পাবে না, কিন্তু এইবারের ফিক্সচার দুর্দান্ত বেরিয়েছে। মানে অন্যান্যবার কি হয় যে কোনো কোনো টিমকে দেখলে বুঝতে পারা যায় যে কোন টিম ফাইনালে উঠবে বা সেমিফাইনাল বা ফাইনালে যে কোয়ালিফাই করবে, কিন্তু এইবারের চ্যাম্পিয়ন্স লিগে তুমি যদি দেখো একবার ফিক্সচারটা, তুমি দেখে বুঝতে পারবে না যে কোন টিম অ্যাকচুয়ালি উঠবে বা কোন টিম ফাইনালে গিয়ে আলটিমেটলি জিতবে চ্যাম্পিয়ন্স লিগ। যদি তুমি এখনো ফিক্সচার না দেখে থাকো তাহলে তোমাকে আমি জাস্ট একবার বলে দিই যে খেলা হবে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটির মধ্যে, আর আরেকদিকে খেলা হবে বার্সেলোনা ভার্সেস পিএসজি, আর্সেনাল ভার্সেস বায়ার্ন মিউনিক, এবং ফাইনালি অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ড। এই হচ্ছে তোমার আলটিমেটলি ফিক্সচার। এবার আজকের ভিডিওতে আমরা এই ফিক্সচারটাকে নিয়ে একটু হালকার উপর দিয়ে কথাবার্তা বলবো, আর আমরা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করবো যে কোন টিম ফাইনালি উঠতে পারে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল এবং জিততে পারে ফাইনাল। তো ভাই সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফুটবল সমাচারের নতুন একটা বড় ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউসিএল বা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে যে ফিক্সচারগুলো আসছে সেটার একটু প্রেডিকশন দেবো, অ্যান্ড এটা নিয়ে কথাবার্তা হালকার উপর দিয়ে হবে। তো ভাই আজকে আমাদের ফার্স্ট ফিক্সচারের কথা বলবো, সেটা হচ্ছে ম্যান সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। যেই ম্যাচটা একটা ফাইনালের থেকে কম কিছু না, কিন্তু এটা নিয়ে আমরা আগে সবার আগে কথাবার্তা বলবো। ভাই ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদ এটা বললেই তো ভাই একটা সুপার হাইপড ম্যাচের কথা মাথায় আসছে, কারণ 2020-21 সিজনের মধ্যে রিয়াল মাদ্রিদ ম্যান সিটিকে কি লেভেলের কামব্যাক দিয়েছিল সেটা হয়তো তোমরা সবারই একটু আধটু মনে আছে। কিন্তু আগের সিজনে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যান সিটি রিয়াল মাদ্রিদকে পুরো ধুয়ে রেখে দিয়েছিল। এবার ব্যাপারটা দেখানো হবে যে রিয়াল মাদ্রিদ কিরকমভাবে ম্যান সিটিকে হারায় বা ম্যান সিটি কিরকমভাবে রিয়াল মাদ্রিদকে ডমিনেট করে। দেখতে গেলে রিয়াল মাদ্রিদের স্কোয়াড এখন খুবই ভালো রয়েছে, বেলিংহাম চলে এসেছে, এনড্রিক চলে এসেছে, আর্ডা গুলের চলে এসেছে, বলতে গেলে ভাই সবকটা প্লেয়ারই খুবই ভালো অ্যান্ড খুবই ভালো দুর্দান্ত খেলছে লা লিগাতেও, ঠিক আছে। আর ম্যান সিটির কথা বলতে গেলে বলতে পারে যে ম্যান সিটিকে আলাদা করে কী বলবো, পেপ গার্দিওলার স্কোয়াড ভাই তোমরা সবাই জানো যে কী লেভেলের ডমিনেট করছে এখন প্রিমিয়ার লিগেও। লিভারপুলের অ্যাগেন্সে 1-1 করলো, বাট কিছু কিছু দিক থেকে বলতে পারে যে ল্যাক করছে প্রিমিয়ার লিগে এখনও, কিন্তু তাও প্রিমিয়ার লিগে ভাই ম্যান সিটি, আর ম্যান সিটি কী ডমিনেন্স দেখায় সবাই আশা করে জানো। বাট ভাই ব্যাপারটা হচ্ছে যে এমনই এখানে যে আমরা বলতেই পারবো না যে কোন টিম আলটিমেটলি উঠবে, না রিয়াল মাদ্রিদ উঠতে পারবে না ম্যান সিটি উঠতে পারবে কিছুই বলা যাচ্ছে না, ঠিক আছে। জাস্ট আমাদেরকে দেখতে হবে, ওয়েট করতে হবে এপ্রিল মাস অবধি যে কে যেতে, সেটার জন্যই আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। আচ্ছা তো এবার সেকেন্ড ম্যাচে যেটা আমরা প্রেডিকশন দেবো সেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস বায়ার্ন মিউনিক। এবার ভাই এই ম্যাচগুলো না বলা খুবই ডিফিকাল্ট, কারণ আর্সেনাল এখন খুব দুর্দান্ত ফর্মে রয়েছে প্রিমিয়ার লিগে, আর কিন্তু বায়ার্ন মিউনিক এখন খুব একটা ভালো ফর্মে নেই বুন্দেশলিগাতে। যেরকম তোমরা দেখতে পাবে বায়ার্ন মিউনিক এখন কদিন আগে লেভারকুসেনের অ্যাগেনস্টে হারলো, এবং জাস্ট বুন্দেশলিগা যে কোনো টিমের কাছে মানে জেতা একটা খুব ডিফিকাল্ট হয়ে আছে বায়ার্ন মিউনিকের কাছে। তাই ভাই এখন বায়ার্ন মিউনিক একটু আনসেটেল টিম রয়েছে, কিন্তু আর্সেনাল এখন দুর্দান্ত ফর্মে চলছে মিকেল আর্টেটার আন্ডারে। আমি তো ভাই আর্সেনাল সাপোর্টার, তাই জন্য একটু হালকা বায়াসের ওপর দিয়ে যাবো আর কি। বাট আমার তো পার্সোনালি মনে হচ্ছে যেটা অনেস্টলিও বলতে গেলে যে আর্সেনাল এখন একটু বেটার সাইডে রয়েছে বায়ার্ন মিউনিকের থেকে, তাই আমি ডেফিনেটলি বলবো আর্সেনালের বেশি চান্সেস আছে ম্যাচটা জেতার জন্য। তাই আমি তো চেষ্টা আমি বলবো আই থিঙ্ক আর্সেনাল 3-2 অ্যাগ্রিগেটে জিতবে আর কি। ওকে এবার আমাদের 3 নম্বর ম্যাচের প্রেডিকশন হচ্ছে বার্সেলোনা ভার্সেস পিএসজির ম্যাচ। এবার ভাই লাস্ট টাইম তো পিএসজি বার্সেলোনাকে 4-1 হারিয়ে দিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে, কিন্তু এইবার বার্সেলোনা স্কোয়াডটা একটু ডিফারেন্ট রয়েছে, কারণ আগেরবারের বার্সেলোনা থেকে এবার একটু ইয়ং পটেনশিয়াল বেশি, লা মাসিয়ার স্কোয়াড বেশি বার্সেলোনার মধ্যে। এবার দেখার বিষয় এটাই যে বার্সেলোনার স্কোয়াড এত ইয়ং স্কোয়াড, খুব একটা এক্সপিরিয়েন্স স্কোয়াড না, বাট তারা কী করে ওভারকাম করে এই ফিয়ারটাকে আর কী করে পিএসজির অ্যাগেনস্ট লড়াই করে। এবার দেখতে গেলে এমবাপে তো ভাই পিএসজির হয়ে খুব দুর্দান্ত ফর্মে রয়েছে, আর দেখতে গেলে ভাই ওরা তো লিগে প্রত্যেকবারই ভালো করে, আলাদা করে বলার কিছু নেই, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির অবস্থা খুব একটা একদমই ভালো থাকে না কোনো বছরই। তাই দেখার বিষয় এটাই হবে যে পিএসজি কীরকম কামব্যাক করে বা কী করতে পারে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার অ্যাগেনস্টে। দেখতে গেলে ভাই এই ফিক্সারটাও কিন্তু বলার মতো না যে কে এখান থেকে আলটিমেটলি উঠবে, ঠিক আছে, কারণ বার্সেলোনাও দেখতে গেলে হয়তো উঠে যেতে পারে, কোনো না কোনো ম্যাজিক দেখিয়ে দিতে পারে, আবার পিএসজিও দেখতে গেলে কোনো না কোনোভাবে জিতে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এখানে যে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বলা যে কে এখান থেকে ম্যাচ থেকে বেরোবে, কে আলটিমেটলি গোল করবে অ্যান্ড কী হতে পারে ম্যাচটার মধ্যে। তাও আমার যা মনে হয় কোথাও গিয়ে দেখতে গেলে বার্সেলোনার স্কোয়াডের মধ্যে খুব একটা এক্সপিরিয়েন্স নেই, আর খুব একটা যদি ফ্র্যাঙ্কি ডিয়ং পেড্রি এরা সবাই খেলে তাহলে তো বার্সেলোনার চান্স আছে। বাট তাছাড়া আমি বলবো মনে হচ্ছে যে পিএসজি হয়তো কোনো না কোনোভাবে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে, কারণ ওখানে অ্যাসেন্সিও আরও অনেক এক্সপিরিয়েন্স, আর তার উপরে বলতে গেলে লুইস এনরিকের হয়েছে এখন পিএসজির ম্যানেজার, ঠিক আছে, কারণ লুইস এনরিকে অলরেডি বার্সেলোনাকে নিয়ে ট্রেবল জিতেছে, তার জন্য অনেক এক্সপিরিয়েন্স রয়েছে লুইস এনরিকের মধ্যে, যেটা জাভির মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ম্যানেজ করার সেই এক্সপিরিয়েন্সটা এখন অবধি নেই। তাই জন্য আমার মনে হয় যে একটা কোচ ফ্যাক্টর ম্যাটার করে যেতে পারে, পিএসজি কোনো না কোনোভাবে বেরিয়ে যেতে পারে এখান থেকে, ঠিক আছে। আমার প্রেডিকশন হবে হচ্ছে পিএসজি
4 and Barcelona 2 aggregate score বলছি আর কি। ওকে, এবার আমাদের ফাইনাল ফিক্সচার যেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বরুশিয়া ডর্টমুন্ড এর মধ্যে। এবার ভাই এই ম্যাচটা না খুব একটা মানে আন্ডাররেটেড ম্যাচ, মানে সবাই ভাবে হয়তো ভাই এই ম্যাচটার মধ্যে কিছুই নেই, ডর্টমুন্ড বা অ্যাটলেটিকো মাদ্রিদ যেই উঠুক কেউ আলটিমেটলি কিছু করতে পারবে না সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে। কিন্তু ভাই অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু ইন্টার মিলানকে হারিয়ে এই কোয়ার্টার ফাইনালে এসেছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ইন্টার মিলান যেখানে এখন ইতালিয়া বা সিরিয়া এর একদম এক নাম্বার টিম বলতে পারো তুমি এখন, ঠিক আছে, দুর্দান্ত ফর্মে রয়েছে এবং আগের বারও তারা ফাইনাল অবধি পৌঁছেছিল, যেটা একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। সেই জন্য আমার তো মনে হয় ভাই অ্যাথলেটিকো মাদ্রিদের একটা স্লাইট চান্স রয়েছে, বাট বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যে এখন খুব একটা সে স্ট্রং যে একটা ব্যাপারটা নেই, যদিও স্যানচো চলে এসেছে আর আস্তে আস্তে স্কোয়াডটা একটু হালকার উপর দিয়ে বিল্ড আপ করার চেষ্টা করছে। বাট আমার কোথাও কি মনে হয় যে অ্যাথলেটিকো মাদ্রিদ যদি কোনো না কোনোভাবে গোল ফোল করে পড়ে দেয় আর কি, গ্রিজমান ফিজমান ভালো ফর্মে রয়েছে এখন, জিতে যেতে পারে আলটিমেটলি, সেটাই মনে হচ্ছে আমার। তো আমার যদি প্রেডিকশন বলো আর কি, খুব ডিফিকাল্ট এই একটা মানে এত ভালো ভালো টিম আর এত দুর্দান্ত দুর্দান্ত এত ভালো ভালো টিম আর এত দুর্দান্ত পারফরমেন্স করছে টিমগুলো লিগের মধ্যে, তাই একটু ডিফিকাল্ট হবে বলা। বাট আমার কোথাও কি মনে হয় যে অ্যাথলেটিকো মাদ্রিদ খুব স্লাইটেস্ট চান্স নিয়ে মানে 2-0 বা 2-1 এরকম টাইপের একটা অ্যাগ্রিগেট জিনিস নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, ইয়ের অ্যাগেনস্টে, বরুশিয়া ডর্টমুন্ডের অ্যাগেনস্টে। তো মেন ব্যাপারটা হচ্ছে তোমাদের কি মনে হয় ইউসিএল প্রেডিকশনটা নিয়ে, কে উঠবে, কোন টিম উঠবে, তোমাদের ফেভারিট টিম কোনটা, আর তোমাদের ফেভারিট টিম কার সাথে ফাইট করতে পারে পরের ম্যাচগুলোতে, সেসব ব্যাপার নিয়ে একটু কমেন্ট বক্সে লেখো, ঠিক আছে। আর যদি ফুটবল নিয়ে এরকম আপডেটস পেতে চাও যে কোনো রকম নিয়ে নিই, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, ঠিক আছে। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, কে উঠবে কে না উঠতে পারবে, কি সিচুয়েশন হবে কমেন্টে ডিসকাস করছি আমরা। চলো আজকের জন্য টাটা, অন্য কোনো ভিডিওতে ফুটবল নিয়ে আবার কোনো কথা হবে।